আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় বিএনপির সম্ভাব্য যে এক দফা কর্মসূচির ঘোষণা সেটা সমাবেশের মধ্য দিয়েই হতে পারে এবং সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বারোই জুলাই খবরে বলা হচ্ছে সরকার পতনের দাবিতে বড় সমাবেশ করবে বিএনপি আগামী বারোই জুলাই ঢাকার নয়াপল্টনে এই সমাবেশ করার কথা রয়েছে এই সমাবেশ থেকে এক দফা ঘোষণা আসতে পারে এমনটাই বলেছেন দলটির নেতারা শনিবার রাতের সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জানা গেছে আগামী বারোই জুলাই দুপুর দুইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা ভাবছেন দলের শীর্ষ নেতারা এরই মধ্যে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনকে বার্তা দেওয়া হয়েছে রোববার বিকেলে এই নিয়ে যৌথ সভা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি যদিও আনুষ্ঠানিকভাবে বারোই জুলাই ঢাকায় সমাবেশের বিষয়টি স্পষ্ট করেনি বিএনপি দলটির একাধিক নেতা জানান চলতি সপ্তাহে সরকার পতনের এক দফা আন্দোলন ঘোষণা করতে চায় বিএনপি ঢাকায় যে কোনো একটি বড় সমাবেশের মধ্য দিয়ে এক দফা ঘোষণা হতে পারে দর্শক বোঝাই যাচ্ছে যে এমন একটা সময় এই বারোই জুলাইটা নির্ধারণ করা হয়েছে যখন নাকি বাংলাদেশে ইউরোপ এবং আমেরিকার প্রতিনিধিরা থাকবেন এবং তারা নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে সেই সংকট নিরসন করে সব পক্ষ যাতে নির্বাচনে আসে তার ব্যাপারে চেষ্টা করবেন সেই লক্ষ্যে তারা নানামুখী বৈঠক করবেন সরকারের ভেতরে বাইরে সব পক্ষের সঙ্গে তারা মানে বৈঠক করবেন এবং সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যে একটা আপোষ সমঝোতার মধ্য দিয়ে যাতে একটা সুষ্ঠু নির্বাচনের পথ বের হয় কিন্তু শেষ পর্যন্ত সেটি কতখানি কার্যকর হবে এটা বোঝা খুবই কঠিন কেন সরকারও এখন ইতিমধ্যে একটু কঠিন মনোভাব নিয়েছে অন্তত তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বাংলাদেশেই ভালো নির্বাচন হয় পর্যবেক্ষকরা আসলেও ভালো না আসলেও পরা করি না এবং তাদের মানবাধিকার গণতন্ত্র নিয়ে নানান রকম ক্রিটিসিজম মন্ত্রীরা করছেন প্রধানমন্ত্রীও একটা শক্ত মনোভাব পোষণ করছেন বোঝা যাচ্ছে যে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর এই যে দৃষ্টিভঙ্গি বা মুভটা সরকার ভালোভাবে গ্রহণ করছে না যদিও মুখে বলছে যে তারা যদি কোনো ভালো পরামর্শ দেয় তাহলে সরকার এটা ইতিবাচকভাবে দেখবে কিন্তু মুখে যাই বলুক না কেন ভেতরে ভেতরে যে প্রকৃত সলিউশন যেটা নীতির কথা বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য এই নীতি সেই ভিসা নীতিটা শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পথটাকে কি আসলে প্রশস্ত করছে বা সে পথটা কি বাতলে দিচ্ছে নাকি দিচ্ছে না সেটা নিয়ে একটা বিরাট বিতর্ক আছে এবং এই নীতির ব্যাপারেও সরকারি মহলে তাদের পর্যবেক্ষণ বেশ কনজারভেটিভ তারাও স্বস্তি বোধ করছে না কিন্তু মার্কিন চাপটাও উপেক্ষা করতে পারছে না সব মিলিয়ে একটা যেই মানে টানা পড়ন সেই টানা পড়নের মধ্যে এই কর্মসূচি ঘোষণা মানেই হচ্ছে যে চূড়ান্ত আন্দোলনই নামছে বিরোধীরা মনেই করছে যে আলাপ মানে সমঝোতার মধ্য দিয়ে সমাধান বেরোবে না রাজপথে আন্দোলনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত পরিস্থিতিটা তারা তাদের যে দাবি বা অভিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে কিন্তু এই বিষয়ে হয়তো এই কর্মসূচির যে পরিস্থিতিটা তৈরি হবে সেটা হয়তো বিদেশিরা হয়তো বোধ করবেন না এবং রাজনৈতিক পরিস্থিতি এরকম একটা উদ্বেগজনক পর্যায়ে যাক সেটাও তাদের প্রত্যাশিত না সব মিলিয়ে এখনও মানে নির্বাচনের পুরো বিষয়টা একেবারেই অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতিও একটা এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে এখন পর্যন্ত দেখা যাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ